এই মুহূর্তের বড় খবর, শুরু হলো 2023 সালের হজ যাত্রীদের আবেদন। হজ যাত্রীদের জন্য সুখবর, অপেক্ষার অবসর, শুরু হলো হজের আবেদন। এবার এক বছরের জন্য জারি করা হজ পলিসিতে আবেদনে কোনো ফি লাগবে না বলে আগেই জানানো হয়। এবার শুরু হলো হজের আবেদন। আবেদনের এক নির্দেশিকায় বলা হয়, আবেদনের ফর্ম পূরণ করার আগে অবশ্যই 2023 সালের হজের নির্দেশিকা পড়তে হবে। আবেদনকারীদের অবশ্যই থাকতে হবে ভারতের বৈধ পাসপোর্ট, থাকতে হবে কোভিডের অনুমোদিত ডোজ দেওয়ার সনদ, এছাড়াও আবেদনের সময় পাসপোর্টের প্রথম এবং শেষ পৃষ্ঠা আপলোড করতে হবে, থাকতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডের সর্বশেষ পাসপোর্ট সাইজ ফটো। আবেদনের শেষ তারিখ 10 মার্চ 2023। উল্লেখ, এবার ভারতীয় হজযাত্রীদের জন্য দিদার সুবিধা ঘোষণা করেছে কেন্দ্র। এক নজরে দেখে নেওয়া যাক নতুন হজ পলিসির বিষয়গুলো। নতুন আদেশ অনুযায়ী এবার হজযাত্রার আবেদন বিনামূল্যে হবে। এখন হজে যাওয়া ব্যক্তিকে 50,000 থেকে 60,000 টাকা কম খরচ করতে হবে। গত হজযাত্রায় একজন সাধারণ হজযাত্রীর গড় ব্যয় ছিল 3,90,000 টাকা, যা এবার কমবে। হজযাত্রায় যাত্রীদের অবস্থানের সময়কাল 40 দিনের পরিবর্তে 30 দিন হবে, তবে প্রয়োজন পড়লে 30 দিন থেকে বাড়ানো হবে। আগে আবেদন করার সময় স্যুটকেস, ছাতার ব্যাগ, চাদরের জন্য টাকা নেওয়া হতো, এখন তা হবে না। যাত্রীরা নিজেদের মতো করে কিনতে পারবেন এসব, এতে সাশ্রয় হবে অর্থ। এবার হজযাত্রায় অগ্রাধিকার পাবেন বৃদ্ধ, বিশেষ সক্ষম এবং 70 বছরের বেশি বয়সী নারীরা। 45 বছরের ঊর্ধ্বে যে কোনো মহিলাও পৃথকভাবে আবেদন করতে পারেন। আগে 4 নারীর সঙ্গে যাওয়ার নিয়ম ছিল। 1,75,000 হজযাত্রীর মধ্যে 40% হজযাত্রী হজ কমিটির মাধ্যমে হজে যাবেন, 20% হজযাত্রী হজ গ্রুপ অর্গানাইজারের মাধ্যমে যাবেন। এবার 25টি এম্বার্কেশন পয়েন্ট বানানো হবে। একজন হজযাত্রী যে পয়েন্ট থেকে ইচ্ছা সেই যাত্রা পয়েন্ট থেকে যাত্রা করতে পারবেন। এবার শুধু সরকারি স্বাস্থ্যকেন্দ্রে হাজিদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, বেসরকারি হাসপাতালের চেক আপ বৈধ হবে না। প্রতিটি রাজ্যের হজ কমিটির একজন কর্মকর্তাও হজে যাবেন। এখন প্রতি বছর হজ নীতি জারি করা হবে, এর আগে 5 বছরের জন্য নির্ধারিত ছিল। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।